স্পেশাল বলতে আমি তো ভাবছি যে বাইরে গেলে বড় কাপড়ে বাইরে যাব কারণ এখন যে অবস্থা যে বাইরে বেরোলেই সেলফি সেলফি তো সেটা তো অবশ্যই আর এখন যেহেতু এত বড় একটা জয় আনছি আমরা আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে তো আসলে আমি যেমন অনুপ্রেরণা হয়ে যে সাবিনাপু খেলছে যে অনেক প্লেয়ার খেলছে তখন কিন্তু ওমরা চিং যে ছিল সাবিনাপুর সাথে তো উনিও অনেক ভালো খেলতো এখন তাদের দেখেই আমরা আসছি তো আমার মনে হয় যে আমাদের আমাদের ক্যাম্পেও কিন্তু অনেক ছোট ছোট প্লেয়ার আছে তারা বাবা আমার ছেড়ে আসছে এই বয়সে কিন্তু তাদের থাকার কথা না কিন্তু তারাও আমাদেরকে দেখতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ফুটবল খেলি কিংবা খেলার সাথে সংযুক্ত হই তাদের ফ্যামিলিটা কিন্তু ওভাবে মানে আর্থিক দিক থেকে এ থাকে তো আসলে এদিক থেকে যদি আমরা একটু বেনিফিট হই তারা অবশ্য আরও চেষ্টা করবে যে না আমি যদি খেলতে যাই তাহলে হয়তো বা আমারও ফ্যামিলি একটু ইনক্লুড করবে তো আসলে এরকম মনোমানসিকতা তো আসবেই যেমন আমার হয়েছিল।